নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের এমসিকিউ টু দ্য পয়েন্ট সলভ করাচ্ছি। তো এবার আমি সেট 25 সলভ করাবো। এর আগে আমি 1 থেকে 24খানা সেট সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, সেট 24-এর ফার্স্ট কোয়েশ্চেন বলেছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেমস মিল। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেমস মিল। রোমান্টিকের প্রশ্ন কী বলছে, ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হলো, অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার সরি রোমান এর অ্যান্সার পঞ্চতন্ত্র, অ্যান্সার হবে এর অ্যান্সার পঞ্চতন্ত্র। রোমান্তির প্রশ্ন কী বলেছে, হারমাদ নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে সের অ্যান্সার পর্তুগিজ জলদস্যুরা। রোমানপুরের প্রশ্ন কী বলেছে, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন, তো দেখো নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন হচ্ছিল অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডেভিড টমসন। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জব চার্নক। রোমান 6-এর প্রশ্ন কী বলেছে, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। রোমান 7-এর প্রশ্ন কী বলেছে, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও, তো দেখো কলকাতা মাদ্রাসা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1781। রোমান্টিকের প্রশ্ন কী বলেছে, হিন্দু কলেজ এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। রোমান 3-এর প্রশ্ন কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজ, অ্যান্সার হবে এর অ্যান্সার 1835। রোমান 4-এ কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, তো দেখো কলকাতা মেডিকেল কলেজ ঠিক আছে, অ্যান্সার হবে 1835। আর রোমান 4-এ কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1857 খ্রিস্টাব্দে। তো বুঝতে পারছে অ্যান্সার হবে এ এর অ্যান্সার, হ্যাঁ রোমান 1-এর বি, রোমান 2-এর ডি, রোমান 3-এর এ, আর রোমান 4-এর সি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 8 নম্বরের প্রশ্ন, স্বদেশের প্রীতি কবিতাটি রচনা করেন, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার বিদ্যাসাগর। 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মেকলে। 10 নম্বরের প্রশ্ন কী বলেছে, তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কোয়াংসিতে। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, রাওলাট কমিশনের অপর নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিটিশন কমিশন। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 12 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম পাট কল গড়ে ওঠে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হুগলিতে। 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ঢাকার নবাব সলিমুল্লাহ। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 14 নম্বরের প্রশ্ন, জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিটলার। পরের প্রশ্ন কী বলেছে, 15 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র আন্দামান দ্বীপের নামকরণ করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শহীদ দ্বীপ। 16 নম্বরের প্রশ্ন কী বলেছে, এশিয়াবাসীদের জন্য একথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জাপান। তো বুঝতে পারছো, তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 17 নম্বরের প্রশ্ন বলেছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চীনের। 18 নম্বরের প্রশ্ন কী বলেছে, পটাসডাম শহরটি অবস্থিত ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জার্মানিতে। 19 নম্বরের প্রশ্ন বলেছে, ন্যাটো গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বরের প্রশ্ন কী বলেছে, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। তো বুঝতে পারছো এই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আমি সেট টোটাল 24খানা সলভ করেছি, এটা আমাদের সেট 25 নম্বরের সেট। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 21 নম্বরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সংবিধান হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতীয় সংবিধান। 22 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও, তো দেখো রোমান অনেক কী বলছে, জাতীয় সংসদ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাংলাদেশ হবে। রোমান দিতে কী বলেছে, সংসদ বা পার্লামেন্ট, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত। রোমান দিতে কী বলেছে, ন্যাশনাল অ্যাসেম্বলি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাকিস্তান। রোমান ফোরে কী বলেছে, ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার আলজেরিয়া, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান অনের বি, রোমান 2-এর ডি, রোমান 3-এর সি, রোমান 4-এর এ। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, তো দেখো 23 নম্বরের প্রশ্ন বলেছে, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার খড়গপুরে। 24 নম্বরের প্রশ্ন, সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। তো দেখো আমি সেট টোটাল 25 নিয়ে আলোচনা করেছি, এর আগে বাকি সেটগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্লিজ তোমরা।